তাহলে আমরা কামিং সুনে পরে বানাবো। আমাদের রেকর্ডিং কি অন করা না? হ্যাঁ হ্যাঁ আমি অন করে দিছি। তাহলে পোস্ট আর পেস্ট কি বুঝতে পারছেন? দা পেস্টটা কি? আর পেজের সমন্বয়ে আমাদের একটা মেনু তৈরি হয়, বুঝছেন? পেজের সমন্বয়ে একটা মেনু তৈরি হয়, এই যে দেখছেন এটাকে পুরো একটা মেনু বলে। এই যে এই চার পাঁচটা মিলে একটা মেনু, বুঝতে পারছেন? চার পাঁচটা পেজ নিয়ে আমাদের একটা মেনু তৈরি হয়, এবং এই মেনু তৈরি করতে হয় আমাদের এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে। যখন আমরা মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আমরা তাকে পেজ তৈরি করে নিব আমাদের। যখন আমরা ওয়েবসাইট করব, আমাদের কি কি পেজ থাকবে, ক্লায়েন্ট বলে দেবে আমার চার পাঁচটা পেজ থাকবে, তোমার চার পাঁচটা পেজ করে দাও, ঠিক আছে? তখন আমরা আগে পেজ তৈরি করে নিব, পেজ থেকে যে মেনু আসবো, মেনুতে যে আমাদের যে দেখেন মেনু আছে, হোম আছে আমাদের, এইখানে দেখছেন আমাদের পেজগুলো দেখাচ্ছে। যখন আমরা এখানে সার্ভিস আরো অ্যাড করবো, জাস্ট এর উপর ক্লিক করে আমরা যখন অ্যাড টু মেনু দিব, তখন আমাদের এই নিচে দেখবো যে সার্ভিস অ্যাড হয়ে গেছে, দেখছেন? এরকম ভাবে আমাদের হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস। এই সার্ভিসের ভিতরে আমরা এত তিনটা সার্ভিস দিই, দেন আমাদের পোর্টফোলিও কন্ট্যাক্ট, আমাদের সার্ভিস লাগবে না আমরা এখান থেকে ডিলিট করে দিই, সার্ভিস আমাদের দরকার নেই। বাট এখান থেকে আচ্ছা মনে করেন একটা পেজ ডিলিট করব, ওটা কি আপনি করব? এটা পেজ ডিলিট করব? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে আমি এখান থেকে লিভ নিলাম, এই যে আমি পেজে গেলাম, এই যে দেখছেন আমরা কতগুলো পেজ করছি, আমাদের এতগুলো পেজ করা আছে, কিন্তু আমি চাচ্ছি না এই 40 পেজটা আমাদের থাকবে। এর জন্য আমি জাস্ট ট্রাশ ক্লিক করবো, ট্রাশ, ট্রাশে ক্লিক করলে ও ডাস্টবিনে চলে যাবে পেজটা, বুঝছো? এবং এটা যদি আমি এই ট্রাশে থেকে যাই, যদি আমি আরবার চাই আমি রিস্টোর করতে পারবো, কিন্তু এই ট্রাশ থেকেও যদি আমি এখান থেকে ডিলেট পারমানেন্ট দিই, তাহলে কিন্তু একবারে ডিলেট হয়ে যাবে আমাদের এখানে থাক, কিন্তু এই যে ওয়ালে যাই আমরা দেখি যে আমাদের এখানে ওই পেজটা দেখাবে না। আমরা যদি অ্যাবাউটটা ডিলেট করি, আমাদের অ্যাবাউট পেজটা কিন্তু চলে যাবে যে ট্রাশ দিলে, কিন্তু কখনো আমরা এটা করবো না, যে আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো কখনোই ডিলিট করবো না। কারণ একটা ওয়েবসাইট রান হয় কিন্তু এই কটা পেজের মাধ্যমে, বুঝছেন? আমরা যে হোমে গেলে দেখতে পারছি আমাদের হোমের কন্টেন্টগুলো কিন্তু সব এই হোম পেজে আছে। এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন না, হোম পেজ, হোম, আমরা যে ওয়েবসাইটেগুলো যে কন্টেন্টগুলো দেখি আমাদের এই সব হোম পেজে করা। আমরা যদি হোমটাই ডিলিট করে দিই, তখন কিন্তু আমরা এই ওয়েবসাইটে গেলে আমাদের কিছুই দেখতে পারবো না, আমরা এত কিছু ইমেজ টিমেজ সব আমাদের ওই হোম ডিলিট করলে চলে গেল, কষ্টটা বৃথা, আবার এগেইন করা লাগবে। আচ্ছা আমাদের হচ্ছে এটা তৈরি করা থাকবে, যখন আমরা কোনো কাজ করব তখন এখান থেকে সিলেক্ট করলেই হবে যে আমার এটা এটা লাগবে? না না না, আমি তো এই যে এগুলো পেজ তৈরি করছি, মানে আপনার এই অ্যাড নিউ দিয়ে, আপনি এই যে দেখেন আবার ব্যাক যাই, অ্যাড নিউ দিয়ে আপনার এই যে এইগুলা পেজ তো আমি ইচ্ছা মতো তৈরি করছি, এই যে পেজ থেকে অ্যাড নিউ, এই যে দেখছেন পেজে হোভার করলে অ্যাড নিউ, অ্যাড নিউ করে আমাদের পেজ তৈরি করা লাগবে। আমি তো আমার সার্ভিস রিলেটেড, আমি এই করে আমরা আমরা এই করে সার্ভিস দেই, সাপোজ হচ্ছে আমরা হ্যাঁ আমি সেটাই বলতেছি, মানে এরকম হচ্ছে আমার নিজস্ব কিছু পেজ করা থাকবে, মানে আমরা করব, করা থাকবে না, আমরা এই যে অ্যাড নিউ দিয়ে আমরা নিজেরা পেজ করব। সাপোজ আছে হলো আমরা ফুডের একটা পেজ বানাবো, আমাদের খাবার থাকবে, ফুড, ফুড লিখবো, এবং এইখান থেকে আমরা জাস্ট পাবলিশ করে দিতে পারবো। এবং হচ্ছে হলো প্যারেন্ট অ্যাপিয়ার্স থেকে, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে করবো, এলিমেন্টর ফুড ওয়াইড সিলেক্ট করবো এখানে, যদি আমরা এলিমেন্টর দিয়ে করি। হ্যাঁ এলিমেন্টর ক্যানভাস এবং এলিমেন্টর ফুল, মানে এলিমেন্টর ক্যানভাস ইউজ করলে কি হয়, আর একটা কথা ভালো ধরছেন, এখানে যদি আমরা এলিমেন্টর ক্যানভাস দিই তাহলে আমাদের কি হবে জানেন? এলিমেন্টর ক্যানভাস দিলে আমরা হচ্ছে হলো হেডার ফোটোটা পাবো না, এই যে হেডার ফোটো দেখতেছেন, এই যে হেডার অ্যান্ড ফোটো দেখতেছেন না? যখন আমরা একটা পেজ তৈরি করার সময় আমাদের এই ক্যানভাস দিব, তখন আমাদের এই হেডার ফোটোর মানে কিছুই থাকবে না আমাদের পেজে, আমাদের নিজেদের পেজটা তৈরি করা লাগবে। কিন্তু যখন আমাদের এখানে তো হেডার ফোটার করাই আছে, এর জন্য হচ্ছে আমরা এলিমেন্টার ফুল ওয়াইড যখন দিব, তখন এই পেজে ঢুকলে আমাদের অটোমেটিকলি হেডার অ্যান্ড ফুটার পেয়ে যাবে, বুঝলেন? ওইটা আমরা যখন ই করব, আবার পেজ টেস্ট তৈরি করব, বা এই যে পেজ বিল্ডার বা প্রো অ্যাড অন বেসিক ওয়ার্ক আমরা দেখব, তখন আমরা ওইগুলো বুঝে যাব, সমস্যা নাই। আপাতত আমাদের এখান থেকে অ্যাড নিউ দিয়ে পাবলিশ করলে আমাদের এই পেজটা তৈরি হয়ে যাবে, আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি, এই যে এখানে কিন্তু আমরা এই পেজটা দেখতে পারবো, কিন্তু আমাদের মনে হয় মেনুতে অ্যাড হয়েছে কিনা জানি না, মেনুতে অ্যাড হয়নি। এটা চাইলে কিন্তু এই যে মেনু না, আমি কিন্তু এই ফুডটা মেনুতে অ্যাড করতে পারি, বুঝছেন? চাইলে কীভাবে করবো বলেন তো, যে আমি এই মেনুতে আমি ওই ফুড যেই পেজটা বানালাম ওইটা অ্যাড করবো, সেটা হচ্ছে হলো আমাদের অ্যাপিয়ারেন্স থেকে। আমরা যে অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু তৈরি করছিলাম না, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু,
এই মেনুতে আমরা যে ফুড, ফুডটা তো মাত্র পেজটা বানাইছি এর জন্য আমাদের অ্যাড হয়েছে বুঝছেন, ফুড। তখন ফুড দিয়ে আমরা অ্যাড টু মেনু দিলাম, অ্যাড টু মেনু দিলে আমাদের এই মেনুতে দেখেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তখন আমি যখন এটা পাবলিশ করে দিব বা সেভ মেনু করে দিব, তখন আমরা এখানে একটা রিফ্রেশ আচ্ছা, দিই। এই যে পাবলিশের যে ব্যাপারটা, এটা হচ্ছে যখন পাবলিশ নিচে হচ্ছে পাবলিক লেখা থাকে, তখন আমি যদি এটা পাবলিশ করি তাহলে তো সবাই দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ বা সেভ মেনু করলেই যে আমি এখন রিফ্রেশ দিই, এখানে দেখেন আমাদের ফুডটা এখানে চলে আসছে। এই যে দেখেন ফুড, দেখছেন আমাদের কিন্তু ফুড ছিল না, বাট ফুড নামে একটা পেজ চলে আসছে। যখন আমরা ফুডের পেজে যাব তখন আমাদের হেডার ফুডার কিন্তু অটো পেয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই। এখন হচ্ছে আমরা এলিমেন্টরের সাহায্যে আমাদের এডিট দিয়া আমরা কিছু অ্যাড, মানে আমাদের খাবার অ্যাড করব, আমাদের খাবারের বিস্তারিত করব, এবং যাতে আমাদের খাবার কিনতে পারে সে সম্পর্কে আমরা করব। বুঝতে পারছেন যে আমাদের পেজগুলো কত ই, এবং পেজগুলো আমাদের মেনুতে গুরুত্ব মানে অ্যাড করা অবশ্যই দরকার। এখন কি আচ্ছা, করলাম, আর এই পেজটা যখন আমরা রিমুভ করব এই যে তখন দেখেন এই যে হচ্ছে আমি এখন আমাদের, আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের জন্য ফুডটা, আমি এই যে ট্রাশ করে দিচ্ছি ট্রাশ। হ্যাঁ এই ট্রাশ, এই যে পেজেস থেকে আমাদের এইটা, আমি যখন আবার এগেইন যাই দেখেন, তখন আমাদের ফুডটা অটোমেটিক্যালি যে রিমুভ হয়ে গেছে মেনু থেকেও, বুঝছেন যে আমরা তো মানে পেজটা তৈরি করে পরে আমাদের ইচ্ছা মতো আমরা মেনুতে অ্যাড করছিলাম, কিন্তু আমাদের হচ্ছিল আবার ডিলিট করে দিয়েছি অটোমেটিকলি চলে গেছে। আমরা কি মেনু তৈরি করতে পারবো, মেনু এখন কিভাবে তৈরি করে মেনুটা কি তৈরি করতে পারবো? আমাদের হচ্ছিল ওয়েবসাইটের আপনার যে রিলেটেড ওয়েবসাইট, সেই রিলেটেড আগে আমাদের কিছু পেজ তৈরি করা লাগবে। যেমন আমরা একটা ফুড পেজ তৈরি করলাম না, এরকম আপনি অ্যাড নিউ দিয়ে আপনি কিছু পেজ তৈরি করে নেবেন, ফুড বা কুকিং যে কোনো রিলেটেড আপনি কিছু ই তৈরি করে নেবেন, কিছু পেজ আগে তৈরি করে নেবেন বুঝছেন। দেন হচ্ছে হলো ওইটা অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আচ্ছা গেলে আচ্ছা, হ্যাঁ ভাই বলো। মনে করেন যে আমি মেনু তৈরি করছি, মেনুর ভিতরে যে আরেকটা মেনু হয় ওইটা কেমনে তৈরি করবো? মেনুর ভিতরে আর একটা মেনু হচ্ছে হলো এটা সাব মেনু, এটা সাব মেনু হয়েছে। দেখুন মেনু থেকে গেলে এখানে অটোমেটিক কিন্তু এই যে দেখেন সার্ভিস আছে না, সার্ভিসের আন্ডারে কিন্তু এই যে এইটা আছে দেখছেন, আমরা যে কন্ট্যাক্ট আছে না, আমরা দেখেন পোর্টফোলিওর আন্ডারে কন্ট্যাক্ট কিভাবে দেই, যে পোর্টফোলিও আছে জাস্ট এটা ড্র্যাগ করে এদিকে যদি দেন, এই যে দেখেন এখন কিন্তু পোর্টফোলিওর আন্ডারে একটা সাব মেনু কন্ট্যাক্ট হয়ে গেছে, বুঝতে পারছো। আবার এটা এদিক সরাই দিব মানে ড্র্যাগ করে জাস্ট, এই যে দেখছেন, বা আমরা যদি এইটা এই যে উপরে ড্র্যাগ করি, উপরে ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দেই অ্যাবাউটের নিচে একটু ডান দিকে, এটা কিন্তু অ্যাবাউটের নিচে হবে, মানে এটা বলে সাব মেনু বলে। আমরা যে সেভ মেনু দিয়ে আপনাদের দেখাই, সাব মেনু দিয়ে আমরা যখন আবার ভিউ সাইডে যাই দেখেন আমাদের কিন্তু কন্ট্যাক্ট পেজটা নাই। কন্ট্যাক্ট পেজটা কোথায় গেছে বলেন তো, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, অ্যাবাউটে যখন আমরা হোভার করব আমাদের কন্ট্যাক্ট পেজটা চলে আসছে দেখছেন। আবার আমাদের সার্ভিসে আমাদের এই যে এইগুলা ছিল, এবং অ্যাবাউটের ভিতরে আমাদের কন্ট্যাক্ট চলে আসছে। সেম ভাবে আপনি চাইলে হচ্ছে কুকিং, কুকিং দিয়ে একটা পেজ বানাইলেন যে কুকিং রান্না বান্না, এখন কুকিং এর ভিতরে আপনি দিতে পারেন যে ফ্রিশ ফ্রাই, বা আপনি যে যা কিছু রান্না ওগুলো আপনি ড্রপ ডাউন আকারে দিতে পারেন, যে কুকিং এর ভিতরে অনেক কুকিং হইতে পারে বুঝছেন, মানে ওর সাব মেনু আকারে দিবেন। আমাদের এই কন্ট্যাক্টটা আমরা আবার যে ড্র্যাগ করে নিচে দিয়ে দিই, আবার সেভ মেনু দিয়ে দিলাম। মেনু কি তৈরি করতে পারবেন, যে আমাদের আগে পেজগুলো তৈরি করা লাগবে বুঝছেন, যে পেজ এই যে দেখেন এগুলো কিন্তু আমার পেজ, বা কাস্টম লিঙ্ক দিয়েও কিন্তু আমরা এখানে পেজ তৈরি করতে পারি, কাস্টম লিঙ্কটা দরকার নেই আপাতত। এবং এখান থেকে ম্যানেজ উইথ ই দেওয়া যায়, বা আপনারা ম্যানেজ লাইভ, লাইভেও ম্যানেজ করতে পারেন, কাস্টমাইজেশন অটোমেটিক চলে যাবে এটা। তো আপনাদের সবসময় অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে দিয়ে অ্যাড মেনু করতে পারেন, সমস্যা নেই। এইখানে ওই যে দেখেন মেনু আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখন এই দেখেন আমরা এখানে চাইলে লাইভ করতে পারবো। আমরা যে অ্যাবাউটটা নিচে দিছি, অ্যাবাউটটা উপরে দিছি বলে অ্যাবাউটটা ফার্স্টে চলে যাবে, দেখছেন ফার্স্টে চলে আসছে। দেন আমরা যদি হোমটা লাস্টে নিয়ে দেই, দেখেন আমাদের মেনুতে হোমটা লাস্টে চলে যাবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে হলো লাইভ দেখতে পাচ্ছি আর কি আমরা। আবার এটা আমরা এই যে উপরে দিয়ে দিই একবারে, দেখেন
আমাদের সামনে চলে আসছে হোমটা, আপনি চাইলে এখান থেকেও মেনু তৈরি করতে পারেন, সমস্যা নেই। এই যে মেনু, মানে আমরা কাস্টমাইজেশনে চলে আসছে সাইডের, যে এখান থেকে আমি মেনু তৈরি করতে পারবো। ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনু দিলে আমাদের হচ্ছে হলো নিউ মেনু, যখন আমরা দিব আবার নিউ মেনু দিয়ে প্রাইমারি নেক্সট নেক্সট দিয়ে আমি অ্যাড আইটেম দিব, তখন আমাদের পেজগুলো অটো শো করছে দেখছেন। তখন আমি চাচ্ছি যে এই মেনুতে আমার ওয়ার্ক পেজ থাকবে, ওয়ার্ক পেজে ক্লিক করলাম ওয়ার্ক অ্যাড হয়ে গেছে। দেন আমাদের ভিডিওস থাকবে, দেন আমাদের ব্লগ থাকবে, দেখছেন এই পেজটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এই পেজটাও আমাদের মেনুতে শো করাইতে পারবো, বুঝতে পারছেন যে মেনুটা কিভাবে তৈরি করা যায়। মানে মূলত পেজের সমন্বয়ে, মানে কিছু পেজের সমন্বয়ে আপনার একটা মেনু তৈরি করে ফেলতে পারবেন। মেনুটা তৈরি করবেন কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলেই অ্যাড নিউ মেনু দিয়ে আপনি সবসময় মানে এই অপশনটা পাবেন, মানে যে কোনো জায়গায়, বুঝতে পারছেন? মেনু, হ্যাঁ, তারপরে এখান থেকে তৈরি করতে পারবেন। এই যে ম্যানেজ উইথ লাইভ দিয়ে করতে পারবেন, বা এই যে ক্রিয়েট নিউ মেনু এখানেও ক্লিক দিলে এখান থেকেই করতে পারবেন। এই যে টপ মেনু যদি আমি ক্রিয়েট দেই, তাহলে আমাদের এই পেজগুলো শো হবে। পেজগুলো আমি জাস্ট ক্লিক করে করে দিব। এই যে আমি টপ নামে একটা মেনু করব, এখানে আমি ভিডিওস দিব, ওয়ার্ক দিব, সোশ্যাল মিডিয়া দিব, এগুলো আমি মার্ক করলাম, মার্ক করে করে জাস্ট অ্যাড টু মেনু দিব। তো এখন আমাদের এই যে এখানে শো করবে মেনুতে। এখন আমার ইচ্ছা মতো আমি এটা আমি উপরে রাখবো, ওয়ার্ক আমি নিচে রাখবো, বা ভিডিওস লাস্টে রাখবো, ইচ্ছা করে যা সেভ মেনু দিবেন, আমাদের মেনুটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? মেনুটাও তৈরি করে আমরা শিখে গেলাম কিন্তু, যে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের পেজটা থাকবে ম্যান্ডেটরি, দেন আমাদের মেনুটাও তৈরি করা লাগবে, এবং এই মেনুই কিন্তু হেডারে থাকে, বুঝছেন? আমাদের মেনু হয়ে গেল এবং আমরা মেনু তৈরি করতে পারলাম। সেটিংটা দেখি, ড্যাশবোর্ডে যাই, সেটিং, সেটিং এ ক্লিক করি। সেটিং এর হচ্ছে হলো কিছু জেনারেলি বিষয় আছে, যে আমরা যখন কাজ করব, কাজ করার আগে হচ্ছে হলো এগুলো আমরা সেট আপ করে নিব। দেখেন সাইট টাইটেল, সাইট টাইটেল মানে কি বুঝেন? সাইট টাইটেল যখন আমরা সাইটে ঢুকি, এই যে দেখেন এই ট্যাবে একটা নাম লেখা থাকে, যে এসবি মার্ট লেখা আছে দেখছেন। বা আমরা এখান থেকে ভিউ সাইডে দেই, ভিউ সাইডে দিলে দেখেন এই যে এএসবি মার্ট নামে একটা জিনিস লেখা আছে দেখছেন, এটা আসতেছে হলো আমাদের এই সাব ই থেকে, সাইট টাইটেল। আমি তো এই যদি আওয়ার নিউ সাইট, নিউ সাইট দিয়ে আমি এখানে দিলাম, এই যে আপডেট করে দিলাম, নিচে যান, সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখানে রিফ্রেশ দিই আমাদের পেজটা, দেখবেন যে উপরের লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন ব্যাপারটা নাকি বুঝছেন নাই? হ্যালো, বলছি আমাদের সাইট টাইটেলটা কোথায় কাজ করে দেখতে পারছেন? এবং এই সাইটের ট্যাগ লাইন হচ্ছে হলো আমাদের এই যে আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এটা সিলেক্ট করতেছে। যখন আপনার একটা ওয়েবসাইট হবে, আপনার নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সেভ চেঞ্জেস, মানে ওয়েবসাইটের কাজ করার আগে সেটিং এ জেনারেল মানে আপনার নামটা দিবেন। এখানে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস এর নাম থাকে, জাস্ট আমার ওয়ার্ডপ্রেস আনাদার ওয়েবসাইট। দেন এখান থেকে আমরা রিডিং এ যাব। রিডিং এর আর একটা সুন্দর মজার কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো পেজ দেখতে পারছেন না, আমাদের কিন্তু এখন হোম পেজ দেখতেছি। আমাদের এই মেন ওয়েবসাইটে গেলে আমরা হোম পেজ দেখতে পারতেছি দেখছেন, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যখন এই মেন ওয়েবসাইটে যাব, আমাদের অ্যাবাউট পেজটা শো করুক। তখন এই কাজটা করার জন্য হচ্ছে আমাদের সেটিং রিডিং এ যেতে হবে, এবং এখানে হোম পেজ ডিসপ্লে করতেছে আমাদের কি হোম হোম, কিন্তু আমরা এখান থেকে হোম পেজটা যদি অ্যাবাউট করে দেই, এই যে অ্যাবাউট করে জাস্ট সেভ চেঞ্জেস, তখন একটা মজার ব্যাপার ঘটবে কি, যে আমাদের হোম পেজটা এখানে আর থাকবে না। আমাদের এই মেন ওয়েবসাইটে ঢুকলে আমাদের হোম পেজটা থাকবে না, আমরা যখন রিফ্রেশ করব আমাদের এখানে অ্যাবাউট পেজটা শো করবে। দেখতে পাচ্ছেন যে আমাদের মেন ওয়েবসাইটে ঢুকলে আমাদের অ্যাবাউট পেজটা শো করতেছে, কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো?
আচ্ছা আচ্ছা, সেম ভাবে আমরা আমাদের মেন ওয়েবসাইটে ঢুকলে আমরা পোর্টফোলিও পেজটা বা কন্ট্যাক্ট পেজটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্যাক্ট পেজ দিব, এখানে জাস্ট সেটিং থেকে রিডিং, এবং দেন স্ট্যাটিক পেজটা আমরা কন্ট্যাক্ট সিলেক্ট করে দিব, দেন হচ্ছে সেভ চেঞ্জেস করে দিব। সেভ চেঞ্জেস করে দিলে দেখেন কি হবে, আমরা যখন আবার মেন ওয়েবসাইটে আমরা রিফ্রেশ দিব তখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজটা আবার রিডাইরেক্ট হবে, বুঝছেন? মানে আমরা এই মানে আমাদের হোম পেজ তৈরি করছি কিন্তু আমরা এটা হোমেই দেখাচ্ছি, হোম পেজটা হোমেই দেখাচ্ছি, কিন্তু আপনি চাইলে অন্যান্য পেজগুলো আপনি চাইলে যে আমাদের মেন ওয়েবসাইটে দেখাতে পারবেন, যে এই ওয়েবসাইটে ঢুকলে আমাদের মেনই কন্ট্যাক্ট পেজ, মানে ফার্স্ট ল্যান্ডিং পেজটা কন্ট্যাক্ট পেজ হবে, কিন্তু আমরা হোমে সিলেক্ট করছি এই জন্য আমরা হোমটাই করে দিই, হোম করে দিই হোম। সেটিং থেকে মোটামুটি রিডিং বা সেটিং এর এই জেনারেলে যে আপনার টাইটেল চেঞ্জ করা আর রিডিং, এই দুইটা কাজ মূলত করা হয়। আর পারমালিং থেকে আরেকটা সুন্দর কাজ করা হয়, সেটা হচ্ছে ওই পারমালিং থেকে সবসময় আপনি আপনার এখানে ডে অ্যান্ড নেম আছে সবসময় আমরা এটা পোস্ট নেম করে দিব, পোস্ট নেম আপনার মানে যখন একটা ওয়েবসাইটের কাজ শুরু করবেন ফার্স্টে আপনার তিনটা দুইটা জিনিস করেই নেবেন, আপনার জেনারেল থেকে সেটিং এর জেনারেল থেকে আপনার এই টাইটেলটা আপনি আপনাকে চেঞ্জ করে নেবেন, টাইটেলটা চেঞ্জ করবেন এবং পারমালিঙ্কে যে পোস্ট নেম করে দিবেন, এখানে আপনার এইটা থাকে যে ডে অ্যান্ড নেম কিন্তু আপনি পোস্ট নেম করে দিবেন এবং সেভ দিবেন, বুঝতে পারছেন? মানে এই দুইটা কাজ আপনি যখনই মানে কাজ শুরু করেন না কেন আপনার জেনারেলের কাজটা এবং পারমালিঙ্কের কাজটা করে নেবেন, এবং যখন আপনি পেজগুলো তৈরি করা হয়ে যাবে তখন সেটিং থেকে রিডিংয়ে যেয়ে আপনি হোম পেজটা আপনি হোমে শো করাই দিবেন। এই যে এখন দেখুন আমাদের এখন রিফ্রেশ দিব, আমাদের হোম পেজটাই আমাদের হোমে দেখাচ্ছে। সেটিং এর কাজ আপাতত ঢুকি, আমরা কি সেটিং থেকে কি কি করা যায় বুঝতে পারছি, যে সেটিং থেকে আমাদের কি কি করতে পারবো, আর রিডিং, রিডিং থেকে আমাদের মানে যে কোনো পেজই আমরা চাইলে হোম পেজে দেখতে দেখাতে পারবো, যেমন আপনি কামিং সুন পেজ তৈরি করেছিলেন কামিং সুন পেজটাও কিন্তু আমরা চাইলে হোম পেজে দেখাই দিতে পারবো। আমরা কামিং সুন পেজ তৈরি করবানি পরের দিনে দরকারে আপনাদের আবার তৈরি করে দেখাবানি, যে আমার এই ওয়েবসাইটটা তো এরকম দেখাচ্ছে দেখছেন, কিন্তু আমি এমন ই করে দিব কামিং সুনটা পেজ তৈরি করে সেটিং রিডিং থেকে দেখাই দিব যে কামিং সুন পেজ, তখন আমাদের ওই ওয়েবসাইটে ঢুকলে মানুষজন দেখতে পারবে কামিং সুন পেজ, বুঝতে পারছেন? তার মানে সেটিং এর কাজও আমরা শিখে গেলাম, এবং আমাদের আছে প্লাগ ইন, প্লাগ ইন কি বুঝেন, প্লাগ ইন আমার ভিডিও যদি দেখেন তবে তো মনে হয় বলছিলাম যে প্লাগ ইন বা থিম এইসব মনে আমি ভিডিও অনেকবার বলছিলাম, দেখছেন না? প্লাগ ইন কি বলেন কেউ, বাংলায় এর জন্য হচ্ছে আমাদের কোনো এক একটা মানে ফিচার যোগ করতে হবে, সাপোজ আমরা এখানে এখানে আমরা একটা ই চ্যাট করবো, মানে এখানে একটা চ্যাট বক্স অ্যাড করবো, যে আমাদের এখানে যখন মেসেঞ্জারের একটা আইকন আসবে, মেসেঞ্জার আইকন আসলে এখানে ক্লিক করলে মানুষজন আমাদের সাথে চ্যাট করতে পারবে, লাইভ চ্যাট করতে পারবে, এখানে এখানে আমরা একটা মেসেঞ্জারের বাটন আনবো ই করতে পারবে, কিন্তু আমরা এইগুলা কিভাবে করবো আমরা তো কোনো কোডিং জানি না, কিন্তু এর জন্য অটোমেটিক কোনো ডেভেলপার আমাদের জন্য প্লাগ ইন তৈরি করে রাখতে, বুঝছেন? তখন আমরা প্লাগ ইনটা ইউজ করে আমরা এখানে চ্যাট লাইভ চ্যাট অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের কাজই আমরা বা অনেক ধরনের কাজই আমরা প্লাগ ইন দিয়ে করতে পারবো, বুঝতে পারছেন? প্লাগ ইনটা কি কামিং সুনেরও কিন্তু প্লাগ ইন আছে, কামিং সুন তো আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করছি কিন্তু কামিং সুনেরও আলাদা প্লাগ ইন আছে, কিন্তু যে আপনার একটা প্লাগ ইন ইনস্টল দিলে অটোমেটিক রেডিমেড আপনি কামিং সুন পেজ পেজ আছেন, জাস্ট হচ্ছে হলো মানে কিছু কাস্টমাইজেশন করার দরকার হবে কামিং সুনের পেজের উপর। আপনাদের আর একটা মানে পরবর্তী দেখে কামিং সুন পেজের একদিন ক্লাস নেব, অনেক কামিং সুন পেজ মানে সুন্দর সুন্দর কামিং সুন পেজ বানাইতে পারেন, এবং কামিং সুন পেজেরও আপনি ই প্রোভাইড করতে পারেন, যে আমি যখন বাইং এ যাই মার্কেট প্লেসটা একটু দেখাই, যে কামিং সুন পেজ তৈরি করেও কিন্তু অনেক অনেক ডলার কামাইছে, দেখাই কামিং সুন পেজ। বাট এইগুলো হচ্ছে ডে বাই ডে আপনার ই হয়ে যাচ্ছে, কম্পিউটার বেশির কারণে কাজের ই কম হয়ে যাচ্ছে কামিং সুন পেজ। তো
পেজ দিলে এই দেখেন, এই কামিং সুন পেজ, এই যে মেহেদি নামে একজন 78 বার সেল দিছে, 78 বার এই কামিং সুন পেজটা বানাই দিছে মানুষটা, বুঝছেন, 78 বার। এখন আপনি একবার চেষ্টা ই করে দেখেন যে 78 গুণ হচ্ছে হলো 5 দেন, তাহলে কত ডলার কামাইছে শুধু কামিং মানে কামিং সুন পেজ প্রো ই করে, বুঝতে পারছেন না? আমার কথা বুঝেন নাই? এই যে মেহেদি নামে একজন, 78 7 8 × $5 $390 শুধু কামিং সুন পেজ ও মানুষরে বানাই দিছে বা ক্লায়েন্টে বানাই দিছে, ও $390 শুধু কামিং সুন পেজ দেই মেক করছে। ভাগ যদি আমরা 8 to 2 দেই, আমার কত টাকা হয়ে গেল? আচ্ছা 80 গুণ হচ্ছে হলো 390 দেই, অলমোস্ট 31,000 টাকা ও শুধু কামিং সুন পেজ সেল করে মানে মেক করছে। ব্যাপারটাও কি বুঝতে পারতেছেন কিছু? হাউ ইট পসিবল? এই রাজীবুলের কথা চিন্তা করেন, 8-9 বার সেল করছে, ওর ও প্রোভাইড করে $10 করে, একটা সার্ভিস পেজ মেক করে দিবে, ওর জন্য $10 নিবে আপনার। এজন্য আমরা যদি 10 গুণ হচ্ছে হলো 89, অলমোস্ট $890, এর সাথে আমরা যদি গুণ দেই হচ্ছে হলো 82, 72,000 টাকা ও শুধু হচ্ছে হলো কামিং সুন পেজ সেল করছে, বুঝলেন? 72,000 টাকা ই করছে হচ্ছে হলো শুধু কামিং সুন পেজ ও প্রোভাইড করছে, জাস্ট কামিং সুন পেজ একটা সার্ভিস। ওর ইসে দেখেন ওয়ার্কগুলো দেখেন, কামিং সুন পেজ জাস্ট, বুঝতে পারছেন ব্যাপারগুলো? এভাবে আপনারাও পারবেন, কিন্তু আপনাদের হচ্ছে হলো সুন্দর নলেজ লাগবে। এবং এই দেখছেন মানে তৈরি করবেন, আপনাদের যে দেখা দিলাম গুগলে সার্চ করে সুন্দর সুন্দর অনেকগুলো কামিং সুন পেজ তৈরি করবেন। পরের দিনে আমরা এখানে অ্যাড করে রাখি যে এলিমেন্টার পেজ বিল্ডারটা দেখাবানি, আর হচ্ছে হলো একটা কামিং সুন পেজ আমি বানাই দেখাবো কিভাবে কামিং সুন পেজ সুন্দর করে তৈরি করতে পারেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, পরবর্তী দিনে এটা দেখাবো যে আমরা প্লাগইন ইউজ করে কিভাবে কামিং সুন পেজ তৈরি করতে পারি। অনেকে মানে আপনি মানে শুনলে অবাক হবেন যে এই মার্কেট প্লেসে অনেক জায়গা প্রে পিআরএ ওয়াই আমার জন্য একটু দোয়া করে দিবে, এর জন্য টাকা নিবে, জানেন? এইখানে আমি সেদিন হাসছি যে এখানে এমন কিছু সেল হয়, আর একবার দেখছিলাম সেখানে হলো একটু তন্ত্রমন্ত্র করে দেয় যে কি সেল করে, যে মানে যে প্রেমেরই এই সবও সেল করে না, প্রে ফর মি মনে হয় লেখি একটু, যে আমার জন্য একটু দোয়া করে দেবে, তার জন্য জন্য কত ডলার নেবে। দেখুন এই সার্ভিস ডিলিট করে দিয়েছে মনে হয় এবার। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই যে আসছে, আই উইল প্রে ফর ইমোশনাল হেডিং ভিউ স্কাই, মানে এর জন্য প্রে করে দিবে, এর জন্য $5 নিবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এ 3 বার সেল করছে, 2 বার সেল করছে, এর কাছ থেকে মানুষজন কিনছে, কিন্তু আই উইল প্রে ও নমিনি ফর ইউ, তারপরে এর কাছ থেকে 2টা সেল আসছে, এর কাছ থেকে 3টা সেল করছে। কোন দেশে রে? এই তো বাংলাদেশের আছে নাকি? না বাংলাদেশে তো আবার হুজুর একটু বেশি, স্কাইপে একটু দোয়া করে দিও রে আল্লাহ রে, কোন দেশ তুমি? ও ইউনাইটেড কিংডমের লোক আছে নি, আমার জন্য একটু দোয়া করে দিবে, $5 দিবে। এমন কালো জাদুটা দেওয়া আছে এখানে যে আপনার এমনও সেল হয় যে কালো জাদু করে দেবে, কত ডলার নিবে, এবং মানুষজনও কিনছে, বাইরের মানুষজন তো কিনছে, বাংলাদেশের মতো এত চালাক না তো, বুঝছেন? মনে শুরু করতে পারেন, সমস্যা নাই, বুঝছেন? এই সব মনে হয় কতটুকুই জানি না, বাংলাদেশে দেখিনি, কিন্তু হয় বা হচ্ছে না, এই জন্য হলো আপনার পাড়া লাগবে কি, প্রচুর ইংলিশ পাড়া লাগবে মনে হয়, মানুষজন একটু পটানো লাগবে, পটাই টটাই একটু ডলার মোলার খাওয়া যাবে কিছু। তাহলে প্লাগ ইন বুঝেছি না আমরা, অ্যাপিয়ারেন্স থেকে প্লাগ ইনে যাই এবং আমাদের অ্যাড নিউ প্লাগ ইন করি একটু দেখি,
একটা কথা বলে রাখি, আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটা তৈরি করব না, এই ওয়ার্ডপ্রেসের যত পেজ টেজই করি না কেন, প্লাগ ইন অ্যান্ড হচ্ছে হলো থিম, এই দুইটা ইউজ করেই কিন্তু আমরা মূলত আমরা ওয়েবসাইটটা তৈরি করব। কথা বুঝতে পারছেন? প্লাগ ইন অ্যান্ড থিমের কম্বিনেশনে আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে, প্লাগ ইন অ্যান্ড থিম। আমরা যে এলিমেন্টর দিয়ে কাজ করি বা এলিমেন্টর ইনস্টল দিছি, এটাও কিন্তু মূলত একটা প্লাগ ইন। আমাদের এই পুরো ওয়েবসাইটটা দেখাই, ভিউ ওয়েবসাইট করে দেখায় যে আমাদের পেজে যে কন্টেন্টগুলো আসতেছে বা ইমেজগুলো বা টেক্সটগুলো দেখতেছেন, এই সবই কিন্তু একটা প্লাগ ইন মানে এলিমেন্টর, যেটার সাহায্যে আমরা করছি। আমরা যদি এই এলিমেন্টরটা ডিলিট করে দিই বা আমাদের এই প্লাগ ইনটা যদি আমরা ডিলিট করে দিই, আমাদের সাইটে কিন্তু কিছু থাকবে না, আমাদের সাইটটা ফুললি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন আপনি একটা ওয়েবসাইট করবেন থিমের সাহায্যে, ওই থিমটা যদি আপনি ফেলাই দেন বা ডিলিট করে দেন, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু পুরা ধ্বংস হয়ে যাবে। তাহলে প্লাগ ইন আর থিম তেমন কিছু বোঝানোর নেই, মনে হয় সেশন শেষ হয়ে যাবে, তাই না? 10 মিনিট আছে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের প্লাগ ইনে যাই আর নিউ দিয়ে দেখাই কিছু এত সময়ে, পরবর্তী দিনে এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো, একটা কামিং সুন পেজ তৈরি করে দিব। না আমার যেহেতু ক্লাস বা ভিডিও তো দিচ্ছি, ওগুলো তো করবেন। আপনি ই করবেন, গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন যে আমি কামিং সুন পেজ তৈরি করবো, কামিং সুন পেজ, কামিং সুন পেজ দিয়ে গুগলে সার্চ করেন, সার্চ করে যে ভিডিও আছে যান, আবার এখানে আপনি লিখতে পারেন ওয়ার্ডপ্রেস, তাহলে আরও বেটার বেটার কিছু পাবেন, আপনি খুঁজে পাবেন। ওয়ার্ডপ্রেস দিবেন, তখন আপনি ভিডিও সেখানে হিউজ পরিমাণ ভিডিও পাবেন যে ওয়ার্ডপ্রেসের। এই যে দেখেন আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন পেজ বা মেনটেন্যান্স পেজ, সব কিন্তু এক ধরনের পেজই। আপনি গুগল সার্চ করে দেখেন বা কামিং সুন পেজ আপনি কত মানে কত অ্যাট্রাকটিভ করতে পারেন, এখান থেকে দেখে নেন। বুঝতে পারছেন? আপনাকে তো মানে আগের দিনও বলছিলাম যে আপনি গুগল এবং ইউটিউবের ব্যবহারটা শিখে নেন, আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে সব কিছু অনেক, এবং আপনি সব কিছু ইজি ক্যাচ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কি করছেন? তাই তো বলছি যে আমি এই যে কামিং সুন পেজ ওয়ার্ডপ্রেস দিতে আপনি এই বিষয়টা ভিডিও দেখে ফেলেন, এরপর তো এক একজন এক এক রকম বানাইছে, এক একজনটা তো এক একজনের সাথে মিশবে না, এক একজন এক এক রকম বানাবে, তাদেরটা দেখেন যে কামিং সুন পেজ গুলো কেমন হয়, আপনি মাথায় করেন গেস করেন, দেখবেন যখন নিজে তৈরি করতে যাবেন তখন দেখবেন যে সুন্দর একটা কামিং সুন পেজ তৈরি হয়ে গেছে, একটা হয়নি দুইটা হয়নি। এই যে নাদিম যে একটা করছে, এটা কিন্তু ভালো লাগতেছে না, তুমি ট্রাই করো সে বেটার কিছু করতে, একটু ভিডিও দেখো বা কামিং সুন পেজ কেমন হয় বুঝছেন? আপনি চাইলে সবকিছুই করতে পারবেন এখান থেকে। এলিমেন্টর আমাদের ইনস্টল করা আছে, আগের দিনও তো আমি একটা প্লাগইন এর ব্যবহার দেখাইছিলাম যে আপনার কিভাবে আপনি ওয়েবসাইটটা ব্যাকআপ নেবেন, তারপরে আপনি চাইলে ওই যে ওয়েবসাইটটা ফুললি রিসেট করে ফেলাইতে পারেন, যে আপুর একটা ওয়েবসাইট আছে না বা আপনারা যেটা দিছি ওরকম ওয়েবসাইট, মানে আপনার ঢুকলেই একবারে ফ্রেশ ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটটা রিসেট করতে পারি আমরা প্লাগইনের মাধ্যমে। তারপরে হচ্ছে হলো আমরা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারি, সব কিছু করতে পারি। আস্তে আস্তে আমরা প্লাগইনের ব্যবহার দেখবো এবং হচ্ছে হলো থিমের ব্যবহারও দেখবো যে থিম কীভাবে ইউজ করে। থিম হচ্ছে হলো থিম আর একটা কি, থিম একটা মজার জিনিস, থিম হচ্ছে হলো ফুললি আপনার রেডিমেড একটা ওয়েবসাইট, বুঝছেন?
থিম মানে হচ্ছে ফুল দিয়ে আপনার রেডিমেড ওয়েবসাইট, আমরা থিম ফরেস্ট থেকে বাই করতে পারি যে আমরা দেখাইছিলাম, ফুল রেডিমেড ওয়েবসাইট। জাস্ট আমরা থিমটা ইনস্টল করব এবং ডেমো ইম্পোর্ট করে আমরা যখন আমরা লাইভ সার্ভারে যাবো দেখবেন যে আমাদের সেম টু সেম ওয়েবসাইট হয়ে গেছে উইথ হেডার ফুটার ওয়াল ইমেজ। আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, জাস্ট ওদের থিমটা কিনে বা ওদের যে থিমটা দিবে ওটা ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করার কিছু সিস্টেম আছে, ওইগুলো দিলে ওদের কন্টেন্ট অনুযায়ী ওদের ইমেজ অনুযায়ী সব কিছু অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি ভিউ সাইডে দেখবেন দেখবেন যে আও ফুললি একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, আপনার কিচ্ছু করা লাগে নাই। কিন্তু পরবর্তীতে ওদের কন্টেন্ট তো থাকলে আর হবে না, পরে হচ্ছে হলো এডিট করে করে আপনার কন্টেন্ট দিতে হবে, আপনার ইমেজ ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এটারে বলে হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের হিউজ কাজ আছে, আমি একটু দেখাই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা কি? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এই দেখেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের যে পরিমাণ কাজ করছে মানুষজন বিশ্বাস করা যাবে না। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা কি বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা কি যে আমরা একটা থিম ইউজ করবো, এ মানে আমাদের থিম ফরেস্ট থেকে বা যে কোনো থাকে ওইটা জাস্ট হলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী আমরা এডিট করে দিব জাস্ট, সেটা হচ্ছে হলো কাস্টমাইজেশন। সবচেয়ে বড় বড় সেল কই, এই যে দেখেন এই যে এই ভাই বাংলাদেশি দিই মনে হয় 333 বার একটা মানে উনি মানুষের কাজ করে দিছে, 333 গুণ হচ্ছে হলো $10 করে সেল করছে, কমই সেল করছে, 3,300 জাস্ট হচ্ছে হলো ডলার জাস্ট, গুণ আমি দিচ্ছি হলো 80, 2,66,000 টাকা উনি এই সার্ভিসটা প্রোভাইড করে ইনকাম করছে, বুঝতে পারেন? হোম পেজের মতো না, ফুল ওয়েবসাইট, না না ল্যান্ডিং পেজের মতো না, আমরা যে একটা ফুল ওয়েবসাইট তৈরি করছি না যে অনেকগুলো পেজ তৈরি করছে বা অনেকগুলা এরকম একটা দেখা গেল থিমই আছে, জাস্ট আপনি থিম ইনস্টল দিলেন, থিম ইনস্টল দিলে ফুল আপনার অটোমেটিকলি একটা ওয়েবসাইট হয়ে যাবে। আপনি মনে হয় আমার 7টা ভিডিও দেখছেন না, ওইখানে মনে হয় আমি একটা থিম ইনস্টল করে দেখাইছিলাম মনে হয় যে আপনার ফুল একটা থিম পাওয়া যায় বা থিম গুলাই করে আমরা জাস্ট কাস্টমাইজেশন করবো পরবর্তীতে, এর জন্য $10 করে নিচ্ছে এই পরিমাণ ডলার কামাইছে। আপনি ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে একটু শিখেন যে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি আস্তে আস্তে বুঝেন। ওয়ার্ডপ্রেসে কিন্তু আমি আগেও বলছি মানে যে কোনো ধরনের ওয়েবসাইটই আপনি তৈরি করতে পারবেন এবং এই ওয়েবসাইটের ডিমান্ডটাও খুবই, কারণ আপনি গ্রাফিকের কাজ শিখলে গ্রাফিক হলো $5-এর কাজ $10-এর কাজ, কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটের কাজ দিবেন তখন ওই কাজটা অনেক সময় $100-$200। এই যে দেখেন আমার যে একটা কাজ রয়েছে এটা $100-$200-$500 $1,000-এর কাজ ওয়ার্ডপ্রেস মানে আপনার ওয়েবসাইটে করে, আর গ্রাফিকের $5-$10 করে। এই যে দেখেন এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা, দেখতে পাচ্ছেন এই প্রথমে কি দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো, প্রথমে এই জিনিসটা কি বর্তমানে কাজ করছে টান্ডার হোয়াইট, এর আর একটা ওয়েবসাইট ছিল কিন্তু উনি চাচ্ছে যে ওর থেকে মানে মাস বেটার একটা কিছু করতে, এর জন্য আমাকে দিছে যে তুমি এর থেকে আরো সুন্দর করে দেবে, যে এই ওয়েবসাইট থেকে আমি কন্টেন্ট গুলা নিছি এই যে ওয়েবসাইট থেকে, মূলত ওনার এই ওয়েবসাইটটা আছে এই যে দেখছেন এইখানে অনেক কন্টেন্ট আছে বা ওনাদের সার্ভিস আছে এবং হেডার ফোটার আছে, ওই অনুযায়ী জাস্ট আমি হচ্ছে কি করছি হেডার ফোটার এবং ওর থেকে সুন্দর করছি বাইরে একটু করছি, এটা পছন্দ করছে, একটু আগে বললো যে এটা পছন্দ করছে, জাস্ট হোম পেজটা আমি ডিজাইন করছি এবং কন্ট্যাক্ট পেজটা তৈরি করবো, এর জন্য আমাকে $100 পে করতে চাইছে ওটাই, এবং অলমোস্ট করছে, আমি যখন কাজটা ডেলিভার করবো $100 আমার অ্যাকাউন্টে জব হয়ে যাবে, বুঝতে পারছেন? হেডার ফোটার কিন্তু দিছি, দেন আমি কি ইউজ করছি দেখেন একটা স্লাইডার ইউজ করছি দেখছেন, দেন আমি একটা
যে লেফট লাইনে একটা টেক্সট ইউজ করছি, রাইটে একটা টেক্সট, দেন একটা বাটন, দেন হচ্ছে আর কি টেক্সট ইমেজ, মানে ওদের সম্পর্কে দেখেন বিস্তারিত। এখানে কি একটা ইমেজ ইউজ করছি, একটা টেক্সট ইউজ করছি, বুঝতে পারছেন? আচ্ছা টাইম শেষ হয়ে যাচ্ছে না, কয় মিনিট আছে আর? ও মানে আপনাদের কোনো প্রশ্ন আছে কি ওইটা জানার জন্য আমি বলছিলাম যে 2-1 মিনিটে বলেন, কোনো কিছু জানার আছে? আজকে নাই, এখন করে দেখি কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলা বুঝতে পারছি তাই তো? আমাদের এই লেসনটা তো বুঝতে পারছি, থিম, প্লাগইন বা ড্যাশবোর্ড, পোস্ট, এটা হ্যাঁ আমরা বুঝতে পারছি। তাহলে গুড, আপাতত চেষ্টা করেন, মানে আমি যে ভিডিওগুলো দিছি মানে কানেকশন পেস্ট চেষ্টা করেন, ওয়েবসাইট দেখে দেখে করেন, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে, বুঝছেন? পরবর্তী দিনে আমরা এলিমেন্টর এবং হচ্ছে হলো কানেকশন পেজ আরো মাস বেটার ডিজাইন করব। ওকে তাহলে আপাতত মনে হয় শেষ হয়ে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।